নমস্কার বন্ধুরা, ভালো আছেন তো সবাই? দ্য শ্রেয়াস কিচেনে আজকে আমি নিয়ে এসেছি একটি ক্রিমি চিকেন রেসিপি, পাটিয়ালা চিকেন। এর জন্য প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো এখানে 750 গ্রাম মতো চিকেন নিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি হাফ কাপ দই দিচ্ছি, 1 টিস্পুন আদা বাটা আর 1 টিস্পুন রসুন বাটা, এছাড়াও দেব নুন আন্দাজ মতো, হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, আর লঙ্কার গুঁড়োও দিচ্ছি 1 টিস্পুন। এবার ভালো করে চিকেনটাকে মেখে আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখব। কড়াইতে আমি 2 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল দিলাম, এছাড়া আমার এখানে লাগছে আদা, রসুন বাটা, টমেটো পিউরি, কাজু বাদাম বাটা আর মিহি করে কাটা পেঁয়াজ কুচানো, আর কিউব করে একটু কেটে রেখেছি পেঁয়াজ আর ক্যাপসিকাম। তা তেল গরম হয়ে এলে আমি এখানে প্রথমে 2টো এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ ফোড়ন দিলাম। তারপরে এখানে আমি মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ মিহি করে কেটে রেখেছি। তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা হয়ে এলে, খুব ব্রাউন করবো না কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে যখন বোঝা যাচ্ছে, তো এতে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। তো প্রথমে আমি 1 চামচ আদা বাটা দিলাম আর দিলাম 1 চামচ রসুন বাটা, দিয়ে আবার ভালো করে এটাকে ভেজে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে ভাজব। ভালো করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি মশলাগুলো অ্যাড করব। আমি মাংস ম্যারিনেট করার সময় নুন দিয়েই রেখেছি, এবার এখানেও আন্দাজ মতো তাই নুন দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো দিলাম, আর 1/2 টিস্পুন মতো গরম মশলার পাউডার দিলাম, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। আমি একবার মাংস ম্যারিনেট করার সময় দিয়েছি লঙ্কার গুঁড়ো, তাই এবারে আমি একটু কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এমনিতেও আমরা এখানে টমেটো পিউরি ব্যবহার করব, তো তাতেও খানিকটা কালার চলে আসে, তাও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো হয়। খুব ভালো করে মশলাটা যখন কষে আসবে, তো আমি এখানে 2টো টমেটো পিউরি করে রেখেছি, সেটা মিলিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাবো যতক্ষণ এই টমেটোর কাঁচা ভাবটা বা চলে যায়। ভালো করে টমেটোটাকেও মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন তেল ছাড়তে শুরু করবে তো বুঝবো আমি মশলাটা কষানো হয়ে গিয়েছে। ভালো করে মশলাটা যে মিলিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি, দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে, কিন্তু এবারে আমি এই মশলার থেকে কিছুটা মশলা তুলে নেব। আলাদা করে আমি একটা গ্রেভি তৈরি করব, একটু আলাদাভাবে একটু মশলাটা, যে গ্রেভিটার জন্য অন্যভাবে গ্রেভিটা আলাদা করে নিচ্ছি। তো ওই কিছুটা মশলা অল্প একটুই তুলে নিলাম, আর বাকি মশলার মধ্যে আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব।
ম্যারিনেট করা চিকেনটা মিলিয়ে দিলাম। এবারে এটা ভালো করে মিলিয়ে নেব, যে মশলার সঙ্গে এটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ রান্না হতে দেব। এখানে আমি মিনিট 15-20 ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে মশলাটা আমি কিছুটা তুলে নিয়েছিলাম, তাতে একটা আলাদাভাবে একটু গ্রেভি তৈরি করব। এতে আমি একটা পেঁয়াজ আর হাফ মতো ক্যাপসিকাম দিয়েছি, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম মিলিয়ে দিয়ে। এখানে আমি কাজু বাদাম বাটা দিলাম, অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। এটা কষিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে আমি এই মিনিট 15 পরে আমার চিকেনটা প্রায় হয়ে এসেছে। এবার ওই যে গ্রেভিটা আলাদা করে একটু তৈরি করেছি, সেটা আমি এই চিকেনের সঙ্গে মিলিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। একটা বেশ ক্রিমি ভাব চলে আসে, যে ভালো করে মিশিয়ে দেব। চিকেনটাও আমাদের হয়ে এসেছে, গ্রেভিটাও তৈরি হয়ে গিয়েছে। এখন শুধু মিশিয়ে দিয়ে ওই যে কড়াইতে গ্রেভিটা তৈরি করেছিলাম, একটুখানি গ্রেভি লেগে আছে বলে আমি সামান্য একটু গরম জল ওতে করে নেব। দিয়ে গরম জলটা এর মধ্যে অল্প একটু, গরম জলটা না দিলেও চলে, আমি ওই ওতে একটু মশলা লেগে আছে তো ওই জন্য দিয়ে দেব। এবার আমি এখানে ক্রিম অ্যাড করলাম, এই যে একটুখানি গরম জল দিয়ে দিলাম, না দিলেও চলে। তারপরে দিলাম 1 চামচ কসুরি মেথি আর বেশ খানিকটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আমাদের এই রান্না কিন্তু গরম গরম সার্ভ করার জন্য রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমার এই ভিডিও ভালো লাগলে, আপনারা উৎসাহিত করলে আমি আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।